নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে আমি বানাচ্ছি গোলবাড়ি স্টাইলে কষা মাংস। কষা মাংস খেতে প্রায় সবাই ভালোবাসে। যদি সেটা বানানো হয় গোলবাড়ি স্টাইলে, তাহলে স্বাদের মাত্রা এক লেভেল বেড়ে যায়। তাহলে চলুন বানিয়ে ফেলা যাক গোলবাড়ির বিখ্যাত কষা মাংস। এর জন্য আমরা মাংসটা প্রথমে ম্যারিনেট করে নেব। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 750 গ্রাম চিকেন। এখানে চিকেনের টুকরোগুলো একটু বড়ভাবে কেটে নিতে হবে। নিয়ে নেব বড় চামচে 2 চামচ টক দই। টক দই এখানে একদম বেশি ব্যবহার করা যাবে না। নিয়ে নেব 2 চামচ আদা বাটা। দু চামচ নিয়ে নেব রসুন বাটা। স্বাদ মতো লবণ দিয়ে দেব। নিয়ে নেব ছোট্ট একটা চামচে 2 চামচ লঙ্কা গুঁড়ো, 2 চামচ হলুদ গুঁড়ো। এবার এই সব খুব ভালোভাবে মাংসের সাথে মাখিয়ে নেব। এবার এটা ম্যারিনেট হওয়ার জন্য রেখে দেব 1 ঘন্টা। আপনার কাছে যদি টাইম থাকে, আপনারা এটা আরও 2-3 ঘন্টা বেশিও রাখতে পারেন। তখন মাংসটা অবশ্যই ফ্রিজে রাখতে হবে। এখানে আমরা বেরেস্তা বানিয়ে নেব। এখানে আমি মাঝারি সাইজের 5টা পেঁয়াজ নিয়েছি। এটাকে খুব লাল লালভাবে ভেজে নেব। ঠিক এই পর্যায়ে এলে আমরা এটাকে তুলে নেব, যেমন আমরা বিরিয়ানির সময় বেরেস্তা বানাই ঠিক সেইভাবে। এবার এতে অল্প পরিমাণ জল মিশিয়ে মিক্সিতে খুব ভালোভাবে পেস্ট করে নিতে হবে। এখানে কড়াই গরম করে দিয়ে দেব সর্ষের তেল। যেহেতু এটা গোলবাড়ির কষা মাংস, তাই তেলটা একটু বেশি করেই দিতে হবে। তেলের মধ্যে দিয়ে দেব 1 চামচ চিনি। যতক্ষণ না লাল হয়ে তেলের ওপর চিনিটা ভেসে উঠছে, ততক্ষণ ওয়েট করব। চিনিটা ভেসে উঠলে দিয়ে দেব এর মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ। চিনিটা ভেসে উঠেছে। এবার এই সব মশলা আমরা তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ হালকা ভেজে নেব। দিয়ে দেব 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। এটাকে 1 মিনিটের জন্য খুব ভালোভাবে ভেজে নেব। দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো। ভালোভাবে মিশিয়ে নেব। এবারে বেটে নেওয়া বেরেস্তাটা দিয়ে দেব। এবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। স্বাদ মতো নুন দিয়ে দেব। এই সময় নুনটা আমাদের বুঝে দিতে হবে। আমরা মাংসটা ম্যারিনেট করার সময়ও নুন দিয়েছিলাম। দিয়ে দেব 1 চামচ মিট মশলা।
এবার মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে এবার দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাংসটা। এবার মাংসটাকে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য। পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে দিয়ে দেব টমেটো বাটা। এখানে আমি একটা বড় টমেটো বেটে নিয়েছি, খুব ভালোভাবে মিশিয়ে নেব। 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করব। অবশ্যই মাঝে মাঝে ঢাকা খুলে নাড়াচাড়া করে দিতে হবে, না হলে নিচের দিকটা লেগে ধরতে পারে। পনেরো মিনিট পর ঢাকাটা খুলে নেব। দিয়ে দেব আগের থেকে তৈরি করে রাখা চায়ের লিকার, এতে কালচে ধরনের রঙটা আসবে। এখানে আপনারা যদি চিকেনের পরিবর্তে মাটন ইউজ করেন, সে জায়গায় চায়ের জল দিতে লাগবে না, এমনি মাংসটা কষতে কষতে কালচে ধরনের রঙটা এসে যাবে। এখানে আমরা চায়ের জল দিচ্ছি বলে ভয় পাওয়ার কোনো দরকার নেই, চিকেনের স্বাদটা একদমই চেঞ্জ হবে না, শুধুমাত্র রঙটাই একটু বদল আসবে। এটাকে আবার ঢাকা দিয়ে হতে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকা খুলে নেব। দিয়ে দেব জায়ফল, জৈত্রীর গুঁড়ো 1 চামচের 1/4 ভাগ, এতে একটা খুব সুন্দর গন্ধ আসবে। দিয়ে দেব অল্প কিছুটা ধনেপাতা কুচি। এবারে আর কিছুক্ষণ ফুটিয়ে রেখে দেব। তৈরি হয়ে গেল গোলবাড়ি স্টাইলে কষা মাংস। এটাকে আপনি রুটি, পরোটা বা ভাতের সাথেও সার্ভ করতে পারেন। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। ভিডিওটি ফ্রেন্ডস ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। খুব তাড়াতাড়ি আবার একটা নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের কাছে। ততক্ষণ সুস্থ থাকুন, সুস্থ রাখুন। ধন্যবাদ।